আসসালামু আলাইকুম, শুভ সকাল আমার ছোট্ট সমমনিরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের বাংলা ক্লাস নিচ্ছি। আমার সামনে একটা ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা তোমরা আসলে চিনবে না। এটা হচ্ছে কি জানো? অন্ত্যেষ্টিচ। এটা হচ্ছে যাতা। যেটা যাতা দিয়ে কী হয় জানো? এটা ঘুরায় ঘুরায় গ্রামের দেশে গম আটা এগুলা তৈরি করে, ঠিক আছে, গুঁড়ো করে আর কি মেশিনে। আমাদের এখানে যখন মেশিনে করে, ওখানে আগের যুগে এইভাবে করতো। তাহলে এটাকে কি বলে? যাতা। অন্ত্যেষ্টিয় যাতে যাতা। যাতা কি হয়? যাতা ঘুরে হাতের জোরে, এটা দিয়ে ঘুরায়, ঠিক আছে, হাতের জোরে। এটা দিয়ে ধান ভাঙে, বিভিন্ন কিছু ভাঙে আর কি, ঠিক আছে। তাহলে অন্ত্যেষ্টিয় য, অন্ত্যেষ্টিয় যাতে, অন্ত্যেষ্টিয় যাতে যাতা, যাতা ঘুরে হাতের জোরে। এটা কি? ভেরি গুড, হাঁস। কিন্তু কী হাঁস জানো? রাজ হাঁস। এটা কি দেখো তো? ববিন্দর। ববিন্দরতে রাজ হাঁস। এটা কি? ববিন্দর। ববিন্দরতে কী হয়? রাজ হাঁস। রাজ হাঁস কোথায় ভাসে বলো তো? পানিতে ভাসে। ভেরি গুড, রাজ হাঁস পানিতে ভাসে। এরপরে দেখো এটা কি? এটা তোমরা খাও, পছন্দ করো সবাই, তাই না? লিচু। দেখো লতে লিচু, লতে কী হয়? লিচু। এখন আমি তোমাদেরকে ছড়ার সাথে পড়াবো। দেখো ওইটা কী আছে? অন্ত্যেষ্টিয় যাতে যাতা, যাতা ঘুরে হাতের জোরে, যাতা ঘুরে হাতের জোরে, গোবিন্দরতে রাজ, রাজহাঁস, রাজহাঁস পানিতে ভাসে। গোবিন্দরতে রাজহাঁস, রাজহাঁস পানিতে ভাসে। লতে লিচু, লিচু নিয়ে নানা আসে। কে আসে লিচু নিয়ে? নানা আসে। আচ্ছা তাহলে আবার বলো ম্যাডামের সাথে। অন্ত্যেষ্টিয় যাতে যাতা, যাতা ঘুরে হাতের জোরে, গোবিন্দরতে রাজহাঁস, রাজহাঁস পানিতে ভাসে, লতে লিচু, লিচু নিয়ে নানা আসে। আমি তোমাদের জন্য একটা এসডাব্লিউ করে রেখেছি, দেখো। দেখো অন্ত্যেষ্টিয় য, গোবিন্দর ল। এখন দেখো অন্ত্যেষ্টিয় য কীভাবে লিখবে? এখানে মাত্রা দিয়ে আগে দুইয়ের মতো করে লিখে উঠে যাবে, ঠিক আছে। এই অন্ত্যেষ্টিয় য, অন্ত্যেষ্টিয় য এই, ঠিক আছে। এটা হচ্ছে আবার দিচ্ছে, দেখো অন্ত্যেষ্টিয় য। এটা কি? অন্ত্যেষ্টিয় য। এটা বয়ের মতো করে লিখে নিচে একটা ফোঁটা দিলে গোবিন্দর, বর মতো করে লিখবে, তারপর একটা নিচে ফোঁটা দিবে গোবিন্দর। তারপর এটা হচ্ছে ল, ঠিক আছে। এ দেখো ল, এই এভাবে গিয়ে এই ল, দেখো এই ল। লতে লিচু, লিচু নিয়ে নানা আসে, কেমন? তোমরা এভাবে মুখে বলবে এবং লিখবে। আচ্ছা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।